হয়তো বিজ্ঞান অনুযায়ী অন্ধকার হচ্ছে সেদিকে রাত হচ্ছে বা আমাদের এখানে রাত হলে মেয়েকে হচ্ছে দিন বা অনেক গ্যাস আছে যেখানে সূর্য উঠে ছয় মাস বা অনেক দেশ আছে যেখানে সূর্য ছয় মাস উঠে না এরকম আছে তারপর আমার মনে হচ্ছে যে সবকিছু যেমন জোয়ার ভাটা হচ্ছে

সুনামি হচ্ছে মানে লক্ষ লক্ষ মানুষ ভাসা নিয়ে যাচ্ছে মানে সবকিছু ঠিকঠাক মতো চলছে ভাই এ সিরিয়াসলি ভাই আমি আমার তো শরীরে অনেক সমস্যা আমার অনেক অসুখ বিসুখ শরীরে কোথায় কি ঠিকঠাক মতো চলছে ভাই মানে আমি ঠিক মতো দেখতে পর্যন্ত পারি আমার চোখটাও ঠিকঠাক মতো বানায় নেই যদি কেউ বানায় থাকে আমার চোখটাও ঠিকঠাক মতো বানাইতে পারে নেই এটার জন্য আমার আবার একটা চশমা পরা লাগে ভাই মানে কেমনি কি এটা মানে কেন মনে হচ্ছে যে সব ঠিকঠাক মতো চলছে তারপরে আমরা যদি আকাশের দিকে থাকি আকাশেও তো ঠিকঠাক মতো নাই এই যে বৃহস্পতি গ্রহে মানে একটা গ্রহাণু মানে হইলো বিস্ফোরণ হইলো বৃহস্পতি গ্রহে বিরাট মানে মানে ইয়া মাঝে মাঝে হয় হয় উল্কাপাত বড় বড় জায়গা হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিরাট বিরাট মানে গর্ত হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন উল্কাপাত হয় তারপরে ধূমকেতু আসে ধূমকেতুর কারণে অনেক ইয়া নষ্ট হয়ে যায় আবার অনেক নক্ষত্র আছে যেগুলো মানে শেষ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে

এই যে আমরা যে এখন মহাদেশ দেখি মহাদেশ গুলো একসময় একসাথে লাগানো ছিল এগুলো তো আলাদা আলাদা ছিল না এগুলো আলাদা হয়ে গেছে তারপরে মানে বরফ যুগ হয়েছে পৃথিবীতে একটা বরফ যুগ হয়েছে মানে আগ্নেয়গির অগ্নুৎপাত হয় আগ্নেয়গির অগ্নুৎপাত হলে আশপাশে সব পশু পাখি মারা যায় তো সবকিছু কোথায় ঠিকঠাক মতো চলছে ভাই ঠিকঠাক মতো চলছে না আবার একেবারে বেঠিক মতো চলছে না কিন্তু জিনিসটা হচ্ছে আমরা সার্ভাইভ করে নিচ্ছি এর মধ্যে থেকে আমরা সার্ভাইভ করে নিচ্ছি কিন্তু যদি এমন একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যে পৃথিবী বা সূর্য বা

দেখুন এগুলো আহ হচ্ছে ঠিক আছে বাট এগুলোকে আবার করার জন্য যে জ্ঞানটা সেটাও তো আহ মানে কি আহ মানুষ করার জন্য সেই জ্ঞানটাও তাদের মধ্যে হচ্ছে বা সেভাবে আমরা চেষ্টা করছি সবকিছু ঠিকঠাক মতো চালাবার চেষ্টা করছি কিন্তু ঠিকঠাক মতো চলছে এক কথা আর একটা হচ্ছে আমরা চালাবার চেষ্টা করছি সেটা হচ্ছে ভিন্ন কথা মনে করেন একটা গাড়ি ঠিকঠাক মতো চলছে না তখন আমি গাড়িটাকে পার্টার্স লাগে ঠিকঠাক মতো চালাইলাম

ফুসফুস নষ্ট হয়ে গেছে আমরা আমরা চেষ্টা করতেছি তাকে ঠিকঠাক মতো চালাইতে তাকে ঠিকঠাক মতো চালানোর জন্য আমরা তাকে মানে বিজ্ঞান যেটা করতেছে তাকে ওই জিনিসটা ঠিক করে দিচ্ছে ঠিক করে দিয়ে তাকে ঠিকঠাক মতো করে দিচ্ছে কিন্তু সেটা তো ভাই আমরা ঠিকঠাক করে দিচ্ছি ঠিকঠাক মতো চলে নাই দেখি ভাই সে ঠিকঠাক মতো চলে নাই দেখেই তো আমাদের ঠিকঠাক করতে হয়েছে সে যদি ঠিকঠাক মতো চলতো তাহলে তো আর আমাদের ঠিকঠাক করার প্রয়োজন হইতো না

ঠিকঠাক মতো চলতেছে না জীবন চলার পথে যাই কিছুই করার জন্য যে জ্ঞানটা যে সেই আমার মনে হচ্ছে যে মানে সুপার পাওয়ার কেউ আছে যার মাধ্যমে আমরা হয়তো আহ সেটা পাচ্ছি আরকি তো আমি এই জন্য আচ্ছা এই যুক্তিটা এই যুক্তিটা আমি একটা কথা বলে দিই আমাদের জ্ঞানের পিছনে মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের যে বুদ্ধিমত্তা আমাদের যে এই আসলো এইটার পেছনে অবশ্যই থাকতে হবে না আমাদের এই জিনিসটা আসা সম্ভব না এটার পেছনে অবশ্যই আরেকটা সুপার ইন্টেলিজেন্ট বিইং এর দরকার যদি আপনার এই যুক্তিটা এটা হয়ে থাকে তাহলে ঠিক সেই একই যুক্তিতে সেই সুপার ইন্টেলিজেন্ট বিইং এর অস্তিত্ব অস্তিত্ব আসার জন্য তার থেকেও সুপার ইন্টেলিজেন্ট আরেকজন বিয়ং এর দরকার নেই ভাই সেই সুপার ইন্টেলিজেন্ট কিভাবে আসছে আপনি আমার যুক্তিটা আবার একটু শোনেন আবার মানুষের মাথায় অনেক বুদ্ধি আছে মানুষ একটা ইন্টেলিজেন্ট বুদ্ধিমান সত্তা চিন্তাশীল বুদ্ধিমান সত্তা এই সত্তাটার সৃষ্টির পেছনে যদি আপনি বলেন যে এটা পেছনে একটা অনেক বুদ্ধিমান চিন্তাশীল সত্তা না থাকলে এই সত্তাটা আসতেই পারে না এটার পেছনে অবশ্যই একটা চিন্তাশীল সত্তা অতি বুদ্ধিমান চিন্তাশীল সত্তা থাকতে হবে ঠিক একই যুক্তিতে সেই যে সেই অতি বুদ্ধিমান চিন্তাশীল সত্তাটার কথা আপনি বললেন যেটাকে আপনি হয়তো নাম দিবেন আল্লাহ বা ভগবান সেই সেই জিনিসটার মাথায় যে এত বুদ্ধি সেই জিনিসটা যে বুদ্ধিমান বুদ্ধিমান অতি তার প্রশ্নবিদ্ধ হবে যে সে কেমনে আসলো কোন স্রষ্টা ছাড়া আমাদের ইন্টেলিজেন্স এর পেছনে যদি ইন্টেলিজেন্স থাকার জন্য যদি একটা ইন্টেলিজেন্স আরেকটা ইন্টেলিজেন্ট তাহলে তার ইন্টেলিজেন্স থাকার জন্য তার পেছনে একটা অতি 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 বুদ্ধিমান সত্তার দরকার হবে ঠিক একই যুক্তিতে এবং সেইটার পেছনে আরেকটা প্রয়োজন হবে এবং সেইটার পেছনে আরেকটা প্রয়োজন হবে আপনার ফ্লো কোথায় আপনার যুক্তিটার ত্রুটি কোথায় সেইটা বোঝাবার জন্যই আমি এই জিনিসটা বললাম যে আপনি যদি এই পদ্ধতিতে যান তাহলে কখনো শেষ হবে না আপনারটা তো ইনফিনিট একটা লুপের ভিতরে আপনি পড়বেন যে তার পেছনে এইটা চাইলে কেমন হইলো এটা তেলে কেমন হলো সেই বুদ্ধিমান সত্তা সপ্তাহ থেকে আসলো তাহলে সেই বুদ্ধিমান সত্তার পেছনে তার একটা সত্তা থাকতে হবে সেটা কেমনে আসলো এইটা যদি আপনি মানে এইখান দিয়ে উঠতে চান এই তো কোনো শেষ নাই ভাই হ্যাঁ তা মানে হচ্ছে আপনার আপনার মূল যুক্তিতেই একটা বড় ধরনের গলদ আছে আপনি যে যুক্তিটা আপনাকে একটা মানে অথৈ সমুদ্রে নিয়ে যাবে যেখানে আপনি কোনো কুল কিনারা পাইবেন না সেটা তো আসলে বোঝা যায় যে আপনি তো তাহলে প্রথম পয়লা যে যুক্তিটা দিয়েছেন সেই যুক্তিতেই গলদ আছে সেখানেই একটা সমস্যা আছে এই কারণে আপনাকে একটা কানা গলিতে নিয়ে গেছে যুক্তিটা আপনাকে একটা কানাগলিতে নিয়ে গেছে তো আপনি যে বললেন যে আমাদের আমরা যে চিন্তাশীল সত্তা এটার পেছনে আরেকটা চিন্তাশীল সত্তা থাকতে হবে এই যুক্তিটা তো রং হইল আমার মানে আমি আসলে সেটাই মনে করি আমি নিজেও একজন সংসারবাদী তো আমি হয়তো আমার মাথায় এটা কাজ করে যে আমরা যে এত চিন্তাশীল বা আমরা যে এত চিন্তা করে অন্যান্য জীবজন্তু জন্তু থেকে যে মানুষকে এত কিছু আবিষ্কার করতে পারে যে এত চিন্তা করতে পারে আহ এরা এই জ্ঞানটা কোথেকে পায় সেই 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 অতি সত্তার যে ক্ষমতা এত থাকতে হবে আল্লাহর একটা আল্লাহ থাকতে হবে আল্লাহ না কাল্লা থাকতে হবে না থাকলে তো আল্লাহ না তারপর কাল্লার তো একটা বাল্লা থাকতে হবে বাল্লা না থাকলে তো কাল্লা আসতে পারে না তার বাল্লা টাকা চাল্লা থাকতে হবে এইভাবে তো ভাই চাল্লা পিছনে তাল্লা তাল্লার পিছনে লাল্লা এইভাবে তো ভাই মানে শেষ হবে না তো না তার নামগুলো চিনি আমি না আজ না ভাই ঠিক আছে মানে আসলে আমি আমার মানে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম যে আসলে এরকম মানে সুপ্রিম পাওয়ার তো আছে কিনা বা না হলে পৃথিবীকে এইভাবে একটা ব্যালেন্স রেখে কিভাবে চলতেছে সেটা আচ্ছা ভাই মু যে ওই যে আল্লাহ ব্যালেন্স 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 হয়ে চলতেছে তাহলে তার পেছনে আরেকজন থাকতে হবে ভাই নালে সে কিভাবে টিকে থাকলো সে কিভাবে ব্যালেন্সের থাকতেছে যদি ব্যালেন্স যদি আপনি মনে করেন ব্যালেন্স থাকার না একজন তো থাকতে হবে তাহলে সেই ব্যালেন্স যে করছে তার পেছনে তো আরেকটা শ্রোষ্টা থাকতে হবে নালে সে কিভাবে ব্যালেন্স থেকে ব্যালেন্স করতেছে তাই না হুম